সালে ডিসেম্বর মাসে যখন প্রথম আমরা করোনা সম্পর্কে জানতে পারি যে করোনা ভাইরাস আনার এতদিনের অভ্যস্ত জীবনযাত্রারে বড় ধরনের পরিবর্তনের ইক্কে ঠেলে দিয়ে এসব পরিবর্তনের হারণে মানুষ পড়ে গিয়ে নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। পারিবারিক, সামাজিক ও কর্মজীবনের প্রত্যেকেই একে অপরের মানসিক চাপ ও উদ্বেগের ব্যাখ্যাসুরে কিভাবে সহজ করে তুলন যায় সে সম্পর্কে র্যাপসন কেয়ার লিমিটেড উগো সেমিনারের আয়োজন করছে। In that little second, your card with your signature came into my hands. That means my card must be in your hands. Show it to everybody. Show the card. Put it in the But thank you, Sadia Abu. This is your souvenir. ডিসেম্বরের 28 তারিখ মঙ্গলবার বিকেলে এই উপলক্ষে চট্টগ্রাম নগরীর ফাঁসলেশানাধীন গুলপাহার মরুর র্যাপসন কেয়ার লিমিটেডের হল রুমত এই সেমিনারত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিউল হাসান এবং প্রধান বক্তা আছেন ডাক্তার সাদিয়া সুলতানা। সাধারণত যেমন এই যে ইয়াংটা আছে কখনো বাবা মার কাছে গিয়ে বলে না আমার মনটা খারাপ, কারণ মন যখন খারাপ বলবে বাবা মা আমাদের দেশে যেটা করে খারাপের কি আছে, বা খুব উন্নত দেশ তোমার গাড়ি আছে বাড়ি আছে তোমার খাবার আছে ফাস্ট ফুড দিচ্ছে তোমার জন্য এটা আনছি সেটা আনছি মন খারাপ কি আছে এটা ঝাড়ি মারবে। হ্যাঁ, এবং সারা বিশ্বে প্রতি 40 সেকেন্ডে একজন করে মানুষ আত্মহত্যা করে মারা যাচ্ছে। হ্যাঁ, এবং এই আত্মহত্যার অন্যতম প্রধান কারণ হচ্ছে ডিপ্রেশন। প্রতিষ্ঠানের সিইও সাইদ গালিবের সভাপতিত্বে সেমিনারের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেয় ডাক্তার নাসমুল সাকিব, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র রেখা আলম এবং মোহাম্মদ তানজির আহমেদ। সারাক্ষণ আমরা যখন নেগেটিভের মধ্যে থাকবো, খারাপের মধ্যে থাকবো, নার মধ্যে থাকবো, তখন আমাদের মধ্যে সবকিছু শরীরটা তখন আমাদের সাপোর্ট দিবে না। প্রতিষ্ঠানের পরিচালক ফস্তে ওয়ালি আহমদের পরিচালনায় অনুষ্ঠানে তার উপস্থিত আছেন জিয়াউদ্দিন, ফায়াজ মেহের, আসিফ মাহমুদ সহ আরো বোধকিয়াই। শেষে মনস্তাত্ত্বিক জাত প্রদর্শন রয়ে গ্লোবালি সবার মেন্টাল হেলথ নিয়ে ডিল করে এবং এটার কারণে কিন্তু অনেক ধরনের সাইকোলজিক্যাল এবং মেন্টাল অনেক ধরনের প্রবলেম আছে। তো আমি মনে করি র্যাপসেন এই কর্নারের মাধ্যমে এবং র্যাপসেনের এই যে কনসালটেন্সির মাধ্যমে এটা বহিঃপ্রকাশ হবে। ইবেদুল্লাহ, সিপ্লাস টিভি, চট্টগ্রাম।